দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে বান্দরবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, নতুন এই শাড়ি নিয়ে কর্তৃপক্ষের পরবর্তী চিন্তা ভাবনা কি? হ্যাঁ কাকলি, আমি এখন দাঁড়িয়েছি বান্দরবানের জেলা প্রশাসনের কার্যালয়ে। এখানে কি আসলে প্রেস ব্রিফিং চলছে, যেহেতু কলা গাছের সুতা থেকে তন্তু থেকে এই প্রথমবারই আসলে শাড়ি উৎপন্ন হয়েছে, সেই শাড়িটির নামও দেওয়া হয়েছে আসলে কলাপতি। তো জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এই শাড়ি প্রথমবারে আসলে তারা একটা আইনের প্রকল্প হিসেবে নিয়েছিল শাড়িটি তৈরি করা যাবে কিনা। কিন্তু প্রথম 2021 সালের 16ই ডিসেম্বরে আসলে কলা গাছের সুতা থেকে তন্তু তৈরি শুরু হয়, এরপর প্রত্যেকেই ধাপে ধাপে কিন্তু এখান থেকে বিভিন্ন সৌখিন সামগ্রী প্রসাধনী এবং আসবাবপত্র তৈরি করা হয়, এবং এরপর পরে কিন্তু যেটি একটি মেগা পাইলট প্রকল্প নিয়ে শাড়ির উৎপাদনের কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। এটি ধারাবাহিকতায় গত 15 দিন যে প্রশিক্ষণ নেওয়ার পরে আসলে 4 মাস প্রশিক্ষণ পর 15 দিন প্রচেষ্টার পরে সিলেটের মৌলভী বাজারের রাধাবতী দেবী আসলে এই শাড়িটি তৈরি করে। এই শাড়ি তৈরি করার পরে এটি গুণগত মান আসলে যাচাই করা হচ্ছে, শাড়িটি আসলে জামদানি শাড়ির আদলেই করা হয়েছে। এবং জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছিল, এটা প্রাথমিকভাবে এই শাড়িটি আসলে গুণগত মান আসলে এখনো বলা যাচ্ছে না, এবং আগামী কয়েকদিন পর একসাথে 4টি শাড়ি আসলে তৈরি করা হবে, সেই শাড়ির পরবর্তীতে গুণগত মান এবং বাজার দর নির্ধারণ করে সেই বিষয়গুলো জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছে কাকলি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। বান্দরবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম।